যখন দেখি তখন খারাপ অবশ্যই লাগে যে আমি একসময় খেলতাম বা আমি ওই জায়গাটা হয়তো বা কিছু কিছু ভুলের কারণে হয়তো বা এখান থেকে একটু মানে বাইরে আসি। কিন্তু পারফরমেন্স করে জাতীয় দলে ফিরতে চায় নাসির। তামিমা তাকে মানসিকভাবে অনেক সাপোর্ট দিচ্ছে। তামিমারও ইচ্ছে নাসির জাতীয় দলে জায়গা করে নিয়ে আবারও দেশের হয়ে ভালো খেলা উপহার দিবে। দুবাইয়ের আলোকিত শহর থেকে কালো মুখ আধার করে দেশে ফিরেছিল বাংলাদেশের দাওয়ান ছেলেরা। দেশে ফিরে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে নানান আলোচনা সমালোচনার মধ্যে পাকিস্তানের সাথে 3 ম্যাচ টি-20 সিরিজের পরাজয় দিয়ে শুরু করে বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটের এমন ভরাডুবির সময়ে আবারও জাতীয় দলে ফিরতে মরিয়া ক্রিকেটার নাসির হোসেন। 2018 সালে মডেল অভিনেত্রী হুমায়রা শাহ সুবার সাথে ক্রিকেটার নাসির হোসেনের প্রেমের সম্পর্ক প্রকাশ হওয়ার পর নানান বিতর্কের মুখে পড়ে জাতীয় দল থেকে ছিটকে পড়ে নাসির হোসেন। তারপর থেকে কয়েকবার আবারও জাতীয় দলে জায়গা করে নিলেও স্থায়ীভাবে জায়গা করে নিতে পারেনি ফিনিশার বয় খ্যাত এই ক্রিকেটার। সর্বশেষ অন্যের স্ত্রীকে বিয়ে করে আবারও বিতর্কে জড়িয়ে যায় নাসির হোসেন। বিতর্ক থেকে আদালত পর্যন্ত যেতে হয়েছে নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা তাম্মিকে। এত আলোচনা সমালোচনা এবং বিতর্কের পরও জাতীয় দলে ফিরতে মরিয়া নাসির হোসেন। ফিজিক্যাল ফিটনেস, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সহ সব ক্যাটাগরিতে ঘাম ঝরাচ্ছে নাসির। নাসির মনে করে তার জন্য এখনও জাতীয় দলের দরজা খোলা আছে। পারফরম্যান্স করে জাতীয় দলে ফিরতে চায় নাসির। নাসির হোসেনের স্ত্রী তামিমার প্রসঙ্গ টানলে নাসির বলেন, তামিমা তাকে মানসিকভাবে অনেক সাপোর্ট দিচ্ছে। তামিমারও ইচ্ছে নাসির জাতীয় দলে জায়গা করে নিয়ে আবারও দেশের হয়ে ভালো খেলা উপহার দিবে। নাসির হোসেন মনে করেন এখনও অনেক মানুষ তাকে ভালোবাসে, তাকে আবারও জাতীয় দলে দেখতে চায়। তাই তিনি বলেন, যারা আমাকে এখনও ভালোবাসে, যারা এখনও আমার খেলা দেখতে চায়, তাদের জন্য হলেও আবারও জাতীয় দলে ফিরতে চাই। না, দর্শক আমাকে পছন্দ করে এটা আসলে আমি বুঝি আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সবসময় চাই যে আমি আমার ন্যাশনাল টিমে কামব্যাক করি, সেটা আমার জন্য হোক, সেটা হচ্ছে আমাকে যারা ভালোবাসে পছন্দ করে তাদের জন্য হোক। তো আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ আবার কামব্যাক করার জন্য। তো এটার জন্য যতটুকু কষ্ট করার দরকার আমি সেটা করতেছি, এখন বাকিটা আল্লাহর উপর। দর্শক, আপনারা কারা কারা নাসির হোসেনকে এখনও ভালোবাসেন? আপনারা কি চান নাসির হোসেন আবারও জাতীয় দলের খেলার সুযোগ পাক? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।